রাজ্যপালের উপস্থিতিতে মহাত্মা গান্ধী শহীদান দিবস উদযাপন সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে। পরে গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, গ্রাম থেকে রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে হবে। মহাত্মা গান্ধীর আদর্শ অনুযায়ী আগামী দিনে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে। দেশ আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। স্বাতন্ত্র্যকে লিয়ে ফাইট করা হে, ইন্ডিপেন্ডেন্স আনে কে বাদ আপন আপনা দেশ অচ্ছে মজবুতি সে আগে জানা হে, উসকে লিয়ে গ্রাম সে লেকর সব স্টেট ওর সব দেশ আগে জানা হে, উসকে লিয়ে সব কাম করনা হে। ত্রিপুরা কে লোক গান্ধীজি যো বোলে হ্যাঁ, গ্রাম সে রাষ্ট্র তক মজবুতি বানানে কে লিয়ে সব ও গান্ধীজি যো বোলে হ্যাঁ, উসকা স্পিরিট সে কাম করকে ত্রিপুরা কো আগে লেকে যায়েঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।